এখন এই মুহূর্তে আমি ধর্মতলা মোড়ে রয়েছি ঠিক অনশন মঞ্চের পাশে এবং ছবিটা দেখাচ্ছি প্রচুর মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে মূলত যে 10 দফার দাবি নিয়ে এই আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন জুড়িয়া চিকিৎসকরা সেই 10 দফার দাবিতে মানুষের সমর্থন কতটা আছে তা জানতেই আজকে এই গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি নিয়েছেন এই জুনিয়র চিকিৎসকরা একদিকে ধর্মতলায় অনশন মঞ্চের পাশে এখানে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে এবং এছাড়াও শহরের আরো বিভিন্ন জায়গায় এই জুনিয়র চিকিৎসকদের গিয়ে সেখানে গণস্বাক্ষর সংগ্রহ করার কথা ছিল ধনতেরাসের ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ হলমার্ক ও এইচওয়াইডি কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার কিন্তু এইখানেও কিন্তু তারা অভিযোগ করছেন সেই কর্মসূচিতেও কিন্তু অসহযোগিতা করা হচ্ছে পুলিশের তরফ থেকে এমনটাই অভিযোগ জুনিয়র চিকিৎসকদের দাবি যে সকালবেলায় যে তিনটে ম্যাটাডোর তারা নিয়েছিলেন ভাড়া করেছিলেন সেই তিনটে ম্যাটাডোর তারা আসতে অস্বীকার করেন এবং তাদের যেটা অভিযোগ যে আগের দিনও দেখেছিলেন যে পুলিশ যেভাবে ম্যাটাডোর বাধা করেছিল তারা আশঙ্কা করছে আজকেও সেই গাড়িগুলিকে বাধা দেওয়া হয়েছে এবং তার কারণেই তারা আসতে অস্বীকার করছে যদিও জুনিয়র চিকিৎসকদের দাবি যে সমস্ত অসহযোগিতা থাকা সত্ত্বেও তারা কিন্তু এই কর্মসূচি পালন করবে এবং কিছুক্ষণের মধ্যেই অন্য বিকল্প গাড়ির ব্যবস্থা করে তারা শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবেন তো তার আগে ধর্মতলার মোড়ে ঠিক অনশন মঞ্চের সামনে যেখানে হচ্ছে সেখানে দেখা যাচ্ছে প্রচুর সাধারণ মানুষ তারা আসছেন এখানে স্বাক্ষর করতে এখানে যারা এসেছেন একটু কথা বলবো দিদি কোথা থেকে আসছেন আপনারা আমি বাগনান থেকে এসেছি না না আমি অন্য কিছুর সাথে কিন্তু আমি এসেছি এখানে এদের এত এত দিন ধরে 280 ঘন্টা অতিক্রান্ত মানে আর থাকতে পারাও যাচ্ছে না কি করে যে প্রশাসন চুপ করে আছেন জানি না তো আমি এখানে এই গণস্বাক্ষর নিশ্চয়ই আমরা তো বসে থাকতে পারছি না ওদের সঙ্গে কিন্তু প্রাণ ভরে ওদেরকে নিজের মধ্যে যেন একটা সাহস দেওয়া চায় সেটাই ভাবছি যে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই একটা মেয়ে 9 দিন ধরে মানে 13 দিন হচ্ছে আজকে কোনো বিকার নেই জাস্ট আর আমরা কত লোকে কত করে খাচ্ছি সবাই যেরকমভাবে থাকে আমরা বয়স্ক মানুষ কি করব শুধু এসে এইটুকু ছাড়া কিছু করার নেই অথবা শুনতেই পারলে যে জুনিয়র চিকিৎসকদের যে এই অনশন সেই অনশনের সঙ্গতি জানাতেই কিন্তু মূলত বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসছেন এবং তাদের সমর্থনে যে মানুষ রয়েছে তাদের পাশে রয়েছে সেই সহমর্মিতার বার্তা দিয়েই কিন্তু মূলত আজকেও তারা এসছেন এই মুহূর্তে সঙ্গে সঙ্গে চলে যাবো হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে চিকিৎসক অনিকেত মাহাতোকে ধর্মতলায় অনশনের 13 দিন আজ 13 দিন আগে চিকিৎসকেরা অনশন শুরু করেছিলেন ঠিক একদিন পরে চিকিৎসক অনিকেত মাহাতো তিনি অনশনে যোগ দেন যদিও অনশন শুরু করার কয়েকদিন পর তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছিল আর আজ হাসপাতাল থেকে তিনি ছাড়া পাচ্ছেন আপনি কি আর কি